আজ আপনাদের প্রথম কথা বলছি, আমি যদি জলসা করতে করতেই মরে যাই আজকে, বাড়ির ছেলেপেলেদের মনের ভেতরে ঢুকিয়ে দিন যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আর পৃথিবী একদার হয়ে গেল, আল্লাহ এক, এটা বুঝবি, কখনো দুই নয়। আল্লাহ স্ত্রী নাই, পুত্র কন্যা নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম নেই, এগুলো কোরআনে সূরা ইখলাসে আছে না? নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলতে, এটা তো ইমানের এক নম্বর জিনিস তো এইটা। কিন্তু আল্লাহকে মানুষ, শিক্ষিত মানুষ ইচ্ছা করলে আবিষ্কার করতে পারে, আবিষ্কার। খবরদার যেন বলবে না মোস্তাজা বলে গেছে আল্লাহকে সৃষ্টি করা যায়, আল্লাহকে সৃষ্টি করা যায়, তিনি অনলি স্রষ্টা। আল্লাহকে আবিষ্কার করা যায় বলে কীরকম আবিষ্কারটা, কীরকম আবিষ্কার মানে একটা অন্ধকে আপনি স্টেজ থেকে নামিয়ে দিলেন, তুমি একটু ঘুরে এসো, অন্ধ হাতে হাতে আবার ঘুরে আসলে আবার চাপলো, যে তার চোখটা সে তো অন্ধ, দেখতে পায় না কিছু, দিয়ে ঘুরে বেড়িয়ে বলছে এটা মাইক, আবার ঘুরে বেড়িয়ে বলছে এটা টেবিল, এটা ফুলের মানে কী বলে ওটাকে, এই যে রয়েছে ফুলের তোড়া, তারপর বলছে এটা একটা চাদর, এটা ছিল না ও তৈরি করলো। একে বলে আবিষ্কার, ইংরেজিতে বলে ইনভেনশন বা ডিসকভারি, ওটা ছিল। তো আল্লাহকে খুঁজে নিতে হয় কীভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন, তখন নবী হননি, বললেন এইসব চাঁদ সূর্য সমুদ্র এইসব করলে কে, কেউ তো করেছে, নাহলে তো হয় না। তাহলে তিনি আমাদের ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, যা হোক একটা কিছু মনে করলেন। তো একটা তারকা উঠলো, ভোরের তারা, ইংরেজিতে বলে পোল স্টার, বাংলায় বলে ধ্রুবতারা, বলে হাজার রব্বি, এটাই আমার প্রতিপালক, এটাই আমার মনিব, এটাই আমার আল্লাহ। কোরআনে আছে না? নেই। তা বদল তো ডুবে গেল, তাহলে তো আল্লাহ হতে পারে না। তো চাঁদ উঠলো, চাঁদ, তারপরে হাজার রব্বি, এটাই আমার আল্লাহ, ওটা নয়, এইটা আল্লাহ। চাঁদ তো ডুবে গেল, তারপর সূর্য উঠলো, সূর্য উঠে বৃষ্টি, সূর্য পূর্ব দিক থেকে উঠে এইবার আস্তে আস্তে জ্যোতি দিয়ে আস্তে আস্তে তাপ ছড়াতে লাগলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজা রব্বি হাজা আকবার, এটা করে নেছে যে এটাই সবচেয়ে বড়, অত এইটাই আসল। আল্লাহকে খুঁজে বার করলেন, তারপর তো নবী হচ্ছেন, পরে খুঁজে খুঁজে আল্লাহকে বার করেছেন। মনে রাখবেন আবিষ্কার করা কোনো নাজায়েজ নয়। এবার বলছি, যাদের ভেতরে একটুকু খালি মনে হয় আল্লাহ সত্যি কি একটা আছেন, একটা আল্লাহ হলে তারাগুলোকে চালায়, সমুদ্রগুলোকে চালায়, একটাই থাক, পাঁচটাই থাক, নামাজ পড়ছি, পড়িয়েই যাবো, সে জান্নাত যাওয়ার সম্ভাবনা নেই। আর নামাজ পড়ুক না পড়ুক তার বিশ্বাস, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এক আল্লাহ, আমি যা সব অন্যায় করছি এর জন্য আমার গুনাহ হচ্ছে, তার জান্নাত রিজার্ভেশন হয়ে গেছে। ওই দুটো অপশান মনে করিয়ে দিচ্ছি অ্যাজ এ রিমাইন্ডার, যদি আল্লাহকে কেঁদেকে কেটে মাফ করিয়ে দিতে পারে মাফ হয়ে যাবে, তাহলে জেল খাটা পরে জান্নাত তার হবে, মনে রাখবেন। এবার বলছি যে আল্লাহকে জানতে গেলে আপনি প্রথম জানুন, মায়ের পেট থেকে যখন বাচ্চা হয় বাচ্চা কী কী শিখে আসে? বাচ্চা শিখে আসে কাঁদতে, বাচ্চা শিখে আসে পায়খানা করতে, প্রস্রাব করতে, হাত পা নাড়াতে, চোখে তাকাতে, চোখ বন্ধ করতে, ঘুমোতে, জানতে, উঁয়া কুঁকা করতে, আর কিছু শিখে আসে না। তারপরে পৃথিবীতে গেছে আস্তে 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 অনেক কিছু শেখে। তো আপনারা জানেন যে ওই বাচ্চা দুধ খাবে, সে দুধটা কুমারী অবস্থায় কারো দুধ হয় না, যে একবার দুই স্তনে দুধ একবার গড়গড় করে বেরোচ্ছে, হবে না। বাচ্চা পেটে রেডি হয়ে গেছে, তার দুধ একদম রেডি। মনে রাখবেন ওই দুধটায় কতটা মিষ্টি দিলে বাচ্চার মুখে ধরে ঠিক ততটা মিষ্টি দিয়ে আছে। কিন্তু আপনি ছেলেকে যদি গরুর দুধ খাওয়ান কি ছাগলের দুধ খাওয়ান কি মোষের দুধ খাওয়ান, তাতে চিনি মেশাতে হবে, নাহলেও খাবে না। পরীক্ষা করে দেখুন, এটা এর পেছনে একটা ক্রিয়েটার আছেন,
একটা ড্রাইভার আছেন, এটা আপনি মনে না করতে পারলে আপনি একটা বিশাল বড় পাপি অন্যায়কারী আপনি। এইভাবে ইমান পাকা, মাদ্রাসার টাকা পয়সা সারা জীবন দিয়েছেন দেবেন, এটা যেদিনে ধ্বংস হয়ে যাবে মাদ্রাসাটা আপনারাও ধ্বংস হয়ে যাবেন, মনে রাখবেন। বাচ্চা যে জন্ম হয়ে গেছে, সে কানা হোক খোড়া হোক তাকে বাঁচিয়ে রাখতেই হবে। যদি আপনি তাকে মেরে দেন, একটা পা সরু একটা পা বোটা একটা হাত ব্যাখা, মেরে দেওয়ার অধিকার আপনার নেই। যেগুলো তৈরি হয়ে গেছে ওগুলো বাঁচিয়ে রাখতে হবেই, মনে রাখবেন। আপনার বাচ্চা কাচ্চা আমাদের উন্নতি অবনতি ওর সাথে জড়িয়ে আছে। খুব দুঃখের বিষয়, আমি মসজিদে একটা ভিত্তি গিয়েছিলাম, সেই মসজিদটা এখন আজও আমি এই এত বছর বয়সে জীবনে দেখিনি যে মসজিদ করতে করতে বন্ধ করে দিলে আর করলো না, এই জীবনে প্রথম দেখলো আপনাদের জেলায় মেদিনীপুরে। সেই জন্য মেদিনীপুরের উপরে খুব বড় বিপদ আসতে পারে, মনে রাখবেন, খুব বড় বিপদ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বলে এই মসজিদের জন্যে? হ্যাঁ, মসজিদের জন্যে সব কিছু চলছে, আর মসজিদটা চললো না। একটা লোক টাকা দেবো বলেছিল, হয়তো তার যে কোনো কারণে তিনি দিতে পারবে না। সব লোকগুলো মরে গেল, মেদিনীপুরের সব ইমানদার লোক মরে গেল। এটা মগজে রাখুন, একটু পরে বলছি, এখন যেটা বলছি সেটা শুনে নেন। আপনারা কি জানেন মায়ের দুধ মিষ্টি, এটা জানেন নাকি আগে বলুন? জানেন না তো কোনো দিন চেখে দেখবেন, মেয়েদের দুধ চিনি দিয়ে আছে। আর দুধ আমরা যে খাই, গরুর দুধ মোষের দুধ যে খাই, এই দুধ ঠান্ডা উপকার না গরম উপকার বলতে পারেন? আন্দাজে উত্তর দেন লাগে টক্কা নালে ফক্কা, গরম। কিন্তু না, গরম দুধে অনেক উপকার, ঠান্ডা দুধে তিনটি উপকার আছে সাংঘাতিক টোটকা, আপনারা জানেন না যে শিখে নেন। কি ঠান্ডা দুধ যদি বরাবর খায় তাকে জীবনে কোনো দিন কুকুরে কামড়াবে না, এটা তো বিশাল ওষুধ। আর একটা উপকার হচ্ছে তার জীব ঠান্ডা দুধ জীবনে সে বুড়ো হবে না বলে, তাহলে এই লোক ঠান্ডা দুধ খায় তাই বুড়ো হচ্ছে না। হ্যাঁ, আর ঠান্ডা দুধ যে খাবে তার জীবনে কোনোদিন ঘরে চুরি হবে না, কিন্তু বিশাল ওষুধ। তাহলে আল্লাহ কেন মায়ের দুধ কুসুম কুসুম গরম করেছেন? আল্লাহ কি বুদ্ধি মানুষদের চেয়ে কম? বুদ্ধি সৃষ্টিকর্তা তো তিনি। ঠান্ডা দুধ খেলে ক্ষতি, তার কাশির ব্যারাম হবে, আর কাশির ব্যারাম হলে কাশিটা রাতে বেশি হয়, তো রাতে যে খক খক করে কাশে সে চোর যাবে কী করে? যে শালা জেগে আছে চোর যাবে কেন? আর কুকুরে কামড়াবে মানে সে তো দুর্বল থাকবে, লাঠি ধরে ধরে চলবে, কুকুর না লাঠি থাকলে কুকুর তার কাছে যায় না। আর তিন নম্বর কি, বুড়ো হবে কী করতে? তো কচি বেলাতেই মরে যাবে, বুড়ো হওয়ার সময় পাবে না। আল্লাহ যা তৈরি করেছেন ওটাই ঠিক। এবার বলুন, আজকে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মুসলমানরা বাস করে আরবে, এই বাস করে ভারতে আর ঢেকে তুলে আরবের। হ্যাঁ, গো মক্কার দিকে মক্কায় নাজ করতে যাবে কেন? ভারতে থাকবে মক্কা 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 করো, ভারতের বাইরে থেকে তো সব এসেছে, মুসলমানরা ভারত থেকে এসেছে, আর কেউ আসেনি? আর্যরা, শিক্ষিত লোকরা উত্তর দেন, বাকি লোক চুপ করে থাকুন। আর্যরা ইন্ডিয়ান না ইন্ডিয়ার বাইরে থেকে এসে উত্তর দিন? তা ওদের তাড়িয়ে দেন, ব্রাহ্মণ জাতিকে তাড়িয়ে দেন, সাফ হয়ে যাক, আমরাও চলে যাই। আমরা আরব থেকে এসেছি, যদিও না এসেছি তো একবার হয়েই যাই আরবিয়ান। কমিউনিস্ট পার্টি পৃথিবীতে প্রথম সৃষ্টি হলো কোথায়? জার্মানি, লোকটার নাম কার্ল মার্কস, তো সেটাও তো বিলিতি মাল। কংগ্রেস পার্টি তৈরি হলো, আসল সৃষ্টিকর্তা কে? মিস্টার হিউম, এ নয়, ওই সুরেন্দ্রনাথ দত্ত নয়, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি নয়, মিস্টার হিউম, ওটাও তো বিলিতি। এবার আপনি বলুন, মুসলমানরা মক্কার কাবা ঘর আছে বলে ওইদিকে মুখ করে নামাজ পড়ে, তাতে সাম্প্রদায়িকতা কী আছে? আপনি যখন গা ধন, আপনি আমার প্রতিবেশী বন্ধু হিন্দু, যখন নদীতে হোক পুকুরে হোক যখন গা ধন, তো পূর্ব দিকে মুখ করেন কেন? দেবতা আছে। ভালো, তো আমাদের এখান থেকে মক্কা কত মাইল হবে? খুব জোর ক হাজার মাইল হবে, ক হাজার মাইল হবে গো? 5000 মাইল আছে, 5000 মাইলই হলো।
তো 5,000 মাইল দূরে ঢকুক তুলছি আমরা, এত অপরাধী, আর আপনি পূর্ব দিকে মুখ করেছে, ওদিকে কে আছে? সূর্য আছে, সূর্য আপনার দেবতা, গুড, আপনার দেবতা লাকুম দিন ও কোয়ালিয়া দিন, আপনার ধর্ম আপনাদের ধর্ম আপনাদের কাছে, আমার কাছে আমার ধর্ম আমার কাছে। তো সূর্য দূরত্বটা যে 9,30,000 মাইল দূরে, আপনার ঢেকুরটা যে আরও বড়, কেন অঙ্কটা করতে পারছেন না? আমি তো মাত্র 5,000 হয়ে যাচ্ছেন বেজার, আপনারটা যে 9,30,000 মাইল দূরে, আপনার ঢেকুরটা কাছাকাছি নয়। প্রশ্ন আসবে যে গোড়া আল্লাহ বাংলা যদি হয় ভগবান, ভগবান মোহন বলে আজান দেওয়া যায় না? তা যাই বই কি ভগবান মহান, এ তো পেশ হলো, হাই আল্লাহ সালা নামাজের জন্য এসো, ব্যস্ত হয়ে আল্লাহ শব্দটা যে জোড়া নাই বললাম, কীরকম জোড়া নেই, পৃথিবীর যে কোনো শব্দ একটু লেখাপড়া জানলে আপনি মজা পাবেন না, পাবেন না, ছেলেদের আর মূর্খ রাখবে না, লেখাপড়াটা শেখান। বোর্ডে একটা শব্দ লিখুন টয়, আচ্ছা বি থেকে আরম্ভ হোক, বি ও ওয়াই বয়, বয় মানে কি? একটা অক্ষর বাদ দিয়ে দেন, বি বাদ দেন থেকে ও ওয়াই, ও ওয়াই মানে বয় হবে, চুপচাপ আছে, কিছুই হবে না। এবার টিওয়াই টয়, টয় মানে খেলনা, টিটা বাদ দেন টয় হবে না, ওয়াইটা বাদ দেন হবে না, তিনটে করি রাখতে হবে। এল আই জিএসটি লাইট, এল বাদ দেন যেটা থাকবে তাতে লাইট হবে না, একটা অক্ষর সরিয়ে নিলে ওটা লাইট আর হবে না, অন্য কিছু হবে। ভগবান ভগবান কাদের তো সবই আমাদের একই জিনিস, আপনি কেন মনে করছেন মুসলমানদের আল্লাহ হিন্দুদের ভগবান, কেন মনে করছেন? ও ভগবানে আমার অংশ আছে, এ আল্লাহতে আপনার অধিকার আছে, আপনি কেন মুসলমানদের আল্লাহ মনে করছেন? আকাশ আমাদের সকলে, মাটি আমাদের সকলে, সমুদ্র আমাদের সকলে, বাতাস আমাদের সকলে, আল্লাহ আমাদের সকলে, ঈশ্বর আমাদের সকলে, গড আমাদের সকলে, ভগবান আমাদের সকলে, তাহলে তো সকলে যদি হয় তাহলে বলছো না কেন? বলছি না কেন, এটা জোড়া একটা খুঁজে দাও, একটা শব্দ বাদ দিলেই লক্ষ্যটা বেকার। ভগবান লিখলাম ভগবায় জানত না, ভটা বাদ দিয়ে দেন তাকে গবান, গবান আজকে আকাশটা ভালো রেখেছি গো, গবান কে গো? আরে বাবা ভগবান, দেখ গোটাটা বলবি তো ভগবান, গবান বললে হবে না, আচ্ছা দন্তনাটা তুলে দেন ভগবা, তাও হবে না, একটা অক্ষর বাদ দিলেই শব্দটা ক্যান্সেল হয়ে যাবে। এবার ঈশ্বর দীর্ঘ বাদ দেন থেকে স্বর, স্বর মানে অন্য হবে, ইংরেজিতে আরও গড হবে না, সব অক্ষরগুলো থাকতে হবে। বেশ বুঝতে পারছেন আপনি, গড জি বাদ দেন থেকে ওডি, ওডিতে গড হবে না, ডি বাদ দেন থেকে গো, গো মানে অন্য কিছু হবে, গড হবে না, তিনটেই থাকতে হবে। আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহু আল্লাহু, এই যেখানে আমরা করি একটা অক্ষর বাদ দেন। আমাদের বাংলা ইংরেজি হিন্দি ডান দিক থেকে লেখে না বাঁ দিক থেকে লেখে? আর আরবিটা লেখা হয়, উর্দুটা লেখা হয়, ফার্সিটা লেখা হয় ডান দিক থেকে, ঠিক বলছি না ভুল বলছি? তো ডান দিক থেকে লিখলাম আলিফ লাম লাম হা আল্লাহ, আলিফটা বাদ দেন থাকবে লিল্লা, ওর ভেতরে আল্লাহ শব্দ রয়েছে মানে আল্লাহর জন্য। আলেম ভাইরা বলুক ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বজায় রইল, দুটো অক্ষর বাদ দেন, আলিফ লাম বাদ দেন থাকে লাহু, লাহু মানে আল্লাহ, সব কেটে দেন খালি একটা অক্ষর রাখুন, হু হু মানে তিনি, হু মানে আল্লাহ। এবার তিনটে অক্ষর বাদ দেন খালি একটা অক্ষর রাখুন আলিফ, আলিফ মানে আল্লাহ। এবার এটা ইউনিভার্সাল, ইউনিভার্সালে বাংলাটা কি একটু বলুন তো, আপনার না বলতে পারলে আমি বলবো, ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, যেটা সারা বিশ্বের মানুষ মেনে নেয়, মানার উপযুক্ত, সেটাকে বলে ইউনিভার্সাল, ইউনিভার্স থেকে ইউনিভার্সাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাটাকে ইউনিভার্সাল করেছেন, আর কোনো ভাষা ইউনিভার্সাল নয়। বলে আপনি ওটা অ্যাজ এ মুসলিম বলছেন, নো,
I am not saying as a Muslim, but I am saying as a human being. Don't forget it. পৃথিবীতে মায়ের পেট থেকে যখন ছেলে বের হয়, তখন সে হাসে না কাঁদে? সত্যি কথা বলুন, কারো ছেলে হেসেছে? হি করে হেসেছে, সব কাঁদে। আপনি কি দেখেছেন কান্নাটা আল্লাহ আল্লাহ শব্দ কীরকম? আমার বাড়িতে তো ছেলে আছে, ছেলের ছেলে আছে, প্রথমে মা মা বা বা করে, একটা অক্ষর বলে, তারপর দুটো করে অক্ষর বলে, দুটো করে অক্ষর, বাবা মামা, সাবানকে বলে সাম, বিস্কুটকে বলে বিকু, ওই আস্তে আস্তে বলতে থাকে। দু বছরের মধ্যে কত আস্তে আস্তে হয়ে যায়। স্পষ্ট করে আল্লাহ কিছুই বলতে পারবে না। তো বাচ্চা যখন মায়ের পেট থেকে এসেই কাঁদে, খেয়াল করবেন ওটা আল্লাহ। আর বেশি করলে মনে করবে কার ছেলে হয়েছে, এইটা আল্লাহ। আমেরিকা ইংল্যান্ডেরও মারা ছেলে প্রসব করে, ওদের ছেলেগুলো কিন্তু ওয়া ওয়া বলে কাঁদে না, ঘট 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 ঘট, নাকি ওরা ওয়া ওয়া করে? এই শব্দটা আল্লাহ, ইউনিভার্সাল। মনে রাখবেন 786 এই বিসমিল্লাহ রহমান রহিম 19টা অক্ষর আছে, কটা আছে? প্রত্যেকটা অক্ষরে মান আছে। সেই মানগুলো যদি যোগ করা, প্রথমে বে বা সিন মেম আলিফ লাম লাম, হে দেখবেন 786 হয়েছে। এই 786 খালি বিসমিল্লাহ রহমান রহিম হয় তা না, অনেক কিছু হতে পারে। এই গাঁজা খাওয়া ভালো, এটাও হতে পারে। কাঁচা গু খুব আমাকে সুগন্ধ লাগে, এটাও হতে পারে। মোট কত বিসমিল্লাহ রহমান রহিমও হতে পারে, অন্য কিছু হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। তো আরবি সাতটা আমার দিকে তাকান, আমি লিখছি এ এ এই, এটা সাত, আর এই এই এটা আট, আর এই এই এটা ছয়। এক ঝুড়ি স্টোন চিপ ঝাড়, এখানে খানেগুলো স্টোন চিপ আছে, এক গাড়ি স্টোন চিপগুলো ককোণে, তিন কোণা না, চার কোণা না, পাঁচ কোণা, একটু বুদ্ধি করে বলুন, খেচাক করে বলুন, বলুন। একজন বলে তিন কোণা, মাশাআল্লাহ, একশোর মধ্যে শূন্য, আর কি আছে বলুন? ইয়েস, বিভিন্ন, কোনটা দশ কোণ, কোনটা বারো কোণ, কোন কুড়ি কোণ। কিন্তু খুব লক্ষ্য করে দেখবেন, এখনই আজকেই দেখে আসুন, আকাশের লক্ষ্য যখন করবেন তখন দেখবেন পাঁচটা কোণ দেখতে পাবেন, পাঁচ, পাঁচটা কোণ কিন্তু নয়, ওটা একটা, কারো 500 কোণ, কারো 1000 কোণ, কারো 347 কোণ। পাঁচ দেখতে পাচ্ছে কেন? এই দেখুন সাত, এই আট আর ছয়, একদম 786। এটা পৃথিবীতে এই শব্দের কোনো বিকল্প নেই, বিকল্প নেই। আরও লক্ষ্য করবার আছে, আল্লাহ কারোর জন্ম দেননি, কারোর কাছে জন্ম নেননি। শব্দ যত আছে আল্লাহ বাচক, শতকরা 98টা তার স্ত্রীলিঙ্গ আছে, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, দেব দেবী, গড গডেস, আল্লাহ আল্লি, আল্লাহ নি, এটা ওয়ান্ডার। কেন আপনি মুসলমানদের আল্লাহ মনে করছেন? কেন আমি কেন ঈশ্বরটাকে হিন্দুদের মনে করব? আমাদের সকলের গড, সকলের আল্লাহ, সকলের কেন মনে করতে পারছেন না? অনেক কথা বলা হয়ে গেল, এবার বলি আল্লাহর একটা কথা। গরুর বাছুর হওয়া আপনারা দেখেছেন, গরুর বাছুর যখন হয় এত বড়, আমাদেরকে তাকান, এত বড়, চারটে পা লম্বা লম্বা, আল্লাহ বলছে ওঠ, হে বাছুর ওঠ। বুঝা, আপনি আমাকে উঠতে বলছেন, মানুষের ছেলে যে মায়ের পেট থেকে উঠতে পারেন না, বলে উঠ করলে এবার লোক আছে, যে মা আছে, খালা আছে, নানি আছে, পুপু আছে, দাদি আছে, ওর বাড়ির মেড সার্ভেন্ট আছে, ফস্টার মাদার আছে, তোকে কোলে নেবে কে? যখন মা বাথরুমে যায় তো ছেলে কাঁদে দোলনায়, তখন মা বলে মরে গেছো না বেঁচে আছো, ছেলেটা কাঁদছে শুনতে পাচ্ছ না? তখন এসে বলে কাঁদি রে, এই তো তোর মা যখন চড়তে যাবে আর তুই যখন ব্যাগ করে কাঁদবি, তো তোর ওই বাপ ষাঁড় হক্কা হক্কা করে সে তোকে কোলে নেবে? কে নেবে? ওঠ, আমি তোকে ওটা শক্তি দিয়েছি, তো ওঠ। তখন সে উঠল, উঠে উঠে বললে কী করবো? বলে কী করবি? দুধ খা,
দুধ আবার কি তোর খাদ্য, তোর মায়ের পায়ের ফাঁকে দুধ আছে। তখন সে সামনের পায়ে গিয়ে ছোটটা দিয়ে ইয়ে করলো, পেল না। আল্লাহ আপনি যে বললেন পা দুধ আছে কই, বলি দেখ তোর মায়ের দুটো পা নাকি চারটে পা, যাক আর দুটো পা আছে তার ফাঁকে আছে, যে দেখলে হ্যাঁ চারটে ঝুলছে। ওই পাঁটগুলো কী কী করা যায়? চোখে দেখা যায় নাম্বার ওয়ান, নাম্বার টু ঘ্রাণ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়, নাম্বার থ্রি চিবুনু যায়, নাম্বার ফোর চুষা যায়। কে ওকে বললো এটা চোষ? শুঙলে হবে না, চিবুলেও হবে না, চোষ। চুষতে লাগলো, চুক 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 চুক, মুখটা খুলে বার করে বলে আল্লাহ আপনি তো নিজে কথা বলেন না, কিন্তু কেন বলছেন? দুধ তো নেই। বলে তুই প্রথম প্রথম বাচ্চা হয়েছিস, এর আগে তোর মায়ের বাচ্চা হয়নি, দুধের লাইন এখনও ক্লিয়ার হয়নি। তুই পাঁচ সভা করে চুষবি আর একবার এইখানে করে ধাক্কা মারবি, চুক 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 ঢকাম, চুক 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 ঢকাম, চুক 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 ঢকাম। দেখেছেন না দেখেননি? কে বললো? কে বাছুরটার মাস্টার কে? এইরকম করে আল্লাহকে খুঁজে বাড়ির বাচ্চা কাচ্চা বিবি তাদের মাথায় ঢুকিয়ে দেন। এবার বলুন, মৌমাছি চাক দেখেছেন? চাকগুলো চার কোনা না তিন কোনা, যিনি বলতে পারবেন কে আগে বলতে পারে চাপ করে বলুন। চার কোনা যিনি বলেছেন ভুল, একশোর মধ্যে শূন্য পেয়েছেন। ঘুরলাম যে বলেছে একশোর মধ্যে শূন্য, ছকোনা যে বলেছে, কে বলেছেন ছকোনা? এই ছকোনাটা হলো কারেক্ট। এই ছকোনা একটা জিনিস করতে গেলে তাকে জ্যামিতি জানতে হয়। হে চৌকো দাগ চট করে হয়ে যাবে, শূন্য হয়ে যাবে তাড়াতাড়ি। ছকোনা দাগ দিতে গেলে তাকে জ্যামিতি জানতে হয়। হে ইয়ার কি নয়, প্রত্যেকটা ফুটো ছকোনা আর প্রত্যেকটা সমান ইকুয়াল। এ জিওমেট্রি কোথায় শিখলো? এটা দেখেও তুমি আল্লাহকে খুঁজে পাও না? পৃথিবীর সব বিজ্ঞানীরা অনেক কিছু আন্দাজে বলেছে, কিন্তু তারা কত আছে, হাউ মেনি স্টার্স, তারকা কতগুলো আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলে যেতে পারেননি। সূর্য আমাদের পৃথিবী থেকে দূরত্ব কত বলতে পেরেছে, সূর্যের তাপমাত্রা কত বলতে পেরেছে, গ্রহগুলো ইউরেনাস নেপচুন প্লুটো ভেনাস মার্স জুপিটার স্টার্স প্ল্যানেট কত দূরত্ব সব বলতে পেরেছে, কিন্তু এটা বলতে পারেনি হাউ মেনি স্টার্স কতগুলো আছে। এক একটা তারকা আমাদের পৃথিবীর চেয়ে ছোট না কয়েক গুণ করে বড়? তাহলে সেই তারাগুলো যদি পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় হয়, ওই তারাগুলো আছে যেই জায়গাটায়, সেই জায়গাটা কত বড়? হে সেই জায়গাটা কে তৈরি করলো? আপনারা বেশ বুঝতে পারছেন যে আল্লাহকে বলা হয় আকবার, আরবিতে কাবিরুন মানে বড়, আর আকবার মানে এত বড় যে তার চেয়ে বড় আর কেউ হয় না, অর্থাৎ লার্জ, লার্জার, লার্জেস্ট, গ্রেট, গেটার, গেস্টেস, গেটেস্ট মানে বড়, তার চেয়েও বড়, সবচেয়ে বড়, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম।